মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। এটা কি হলো? আমি তো ডালে ওষুধটা মিশিয়েছিলাম, সবাই তো ডাল দিয়ে ভাতটা খেয়ে নিল, কিন্তু কেউ তো অসুস্থ হলো না। সত্যি তো কি হলো বলো তো? যেটা মিশিয়েছিলে সেটা তো কোনো কাজই করলো না, কেউ অসুস্থ হলো না, কেসটা কি হলো? কি কি সব বলছেন, আমি কি মিশিয়েছিলাম, কি সব যাতা বলছেন আপনি? ও আপনি মেশাননি না? আমি যে দেখলাম ডালের ঢাকনাটা তুলে আপনি ডালের মধ্যে ঢক করে কিছু একটা ঢেলে দিলেন, ভুল দেখলাম? কি যাতা বকছেন, আপনার মতলবটা কি বলুন তো? দেখুন আপনার এই আজে বাজে কথা শোনার মতন আমার কাছে টাইম নেই, আমি যাচ্ছি, আমার মিটিং আছে। আরে কি করছেন, কি ছাড়ুন, হাতটা ছাড়ুন, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, আমি কিন্তু কমপ্লেন করবো। কমপ্লেন করবেন, করুন না, কার কাছে করবেন? অমিতাভ স্যারের কাছে? তাহলে আপনি যান এক্ষুনি কমপ্লেনটা করুন, তারপর স্যারকে আমি একটা সিনেমা দেখাবো, তারপর এই অফিস থেকে ঘাড় ধাক্কা, জেলের ভাত সবটাই আপনার হয়ে যাবে। আর আমি শুনেছি জেলের ভাতটা কি ভালোই হয়, আর এখন তো আবার শুনলাম ওই তরকারির মতো ধনে পাতাও দেয়, খুব টেস্টি, ভালো লাগবে, খাবেন নাকি একবার? মানে কি দেখাবেন আপনি? সিনেমা দেখবেন? আমার গায়ের জোর কিন্তু আপনি জানেন না সুদর্শনা, আমি ভালো মুখে বলছি স্যারের কাছে চলুন, আর যদি আপনি ভালো কথায় না যান আমি আপনাকে ঘাট ধরে এখান থেকে নিয়ে যাব। চলুন চলুন, প্লিজ আমায় ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে, আর হবে না। সব ভুলের ক্ষমা হয় না সুদর্শনা, আপনার এই ভুলের জন্য এতগুলো মানুষ সাফার করত, তাদের আপনার ভুলের ফল ভুগতে হতো। ডালে কি মিশিয়েছিলেন তা তো ভগবানই জানে, ফুড পয়জনিং হয়ে হাসপাতাল যেতে হতে পারত, একটা বড় অ্যাক্সিডেন্ট ঘটতে পারত, এমনকি এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারত। আপনাকে তো সহজে আমি ছাড়বো না, আমি এখানে পুলিশ ডাক, আর তারপর খুনের চেষ্টা করার জন্য আপনার ফাঁসি হবে, ফাঁসি হবে। কেন আমার কেন ফাঁসি হবে? আমি তো শুধু আদেশ মতো কাজটা করেছি, যে বলেছে কাজটা করতে তার কেন কিছু হবে না? কার আদেশে কাজটা করেছেন আপনি, কে আদেশ দিয়েছিল আপনাকে? আপনারই বাড়ির লোক, অরুণাভ, অরুণাভ ভৌমিক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।